রাজধানীবাসীকে যানজটের ভোগান্তি থেকে মুক্তি এবং সময় মতো গন্তব্যে পৌঁছে দিতে চালু হচ্ছে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা শেয়ারিং অ্যাপ। এছাড়া এরই মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে মোটর বাইক ট্যাক্সি সার্ভিস। নতুন এই সেবা নিয়ে আশাবাদী উদ্যোক্তারা। রাজধানীতে সময় মেপে চলা বেশ কঠিন, তারপরও জীবন জীবিকার তাগিদে নগরবাসীকে রুটিন মেনে চলতেই হয়, যার নিজের হোক বা গণপরিবহন। সময় মতো গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা নাই। এই পরিস্থিতিতে দ্রুত সময়ে নগরবাসীকে গন্তব্যে পৌঁছে দিতে মোটর বাইক ট্যাক্সি সার্ভিস নিয়ে এগিয়ে এসেছে একদল তরুণ উদ্যোক্তা। আমার বাইক নামের এই সার্ভিসে সময় এবং খরচ দুই বাঁচে। ফোন বা অনলাইনে বুকিং দিলে সময় মতো গন্তব্যে পৌঁছে দেবে এই সার্ভিস। প্রতি কিলোমিটারে তারা ভাড়া নিচ্ছে 12 টাকা। আপাতত পরীক্ষামূলকভাবে শুরু হলেও খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে চালু হবে এই সেবা। নিরাপত্তার কথা মাথায় রেখে এই সেবায় রাখা হয়েছে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা। এই সার্ভিস থাকলে আমাদের জন্য অনেক উপকার হবে। এই সার্ভিসের জন্য আমরা অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে পারি, আমাদের জ্যামটাও আমাদের অনেক সময় এটা ই করে। মোটরসাইকেলের এই সেবাকে আইনি কাঠামোর আওতায় আনার দাবি জানিয়েছেন আমার বাইকের উদ্যোক্তারা। সংগঠনটির প্রধান নির্বাহী জানান, আনুষ্ঠানিকভাবে চালুর অনুমতি পেলে নারী চালকও নিয়োগ দেওয়া হবে। আমরা যদি কোনো রকম প্রবলেম দেখি রাস্তায় ঘাটে বা আমাদের আমাদের রাইডাররা যদি ফোন করে বা প্যাসেঞ্জার ফোন করে যদি বলে যে কোনো রকম প্রবলেম হচ্ছে, আমরা ওখান থেকে আমরা বাইকগুলো অফ করে দিতে পারবো। আর তাছাড়া জিপিএসের মাধ্যমে প্রত্যেকটা বাইক কোথায় কখন আছে ওটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এছাড়া পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল শেয়ারিং অ্যাপ ওইখালি চালু হয়েছে, তবে এই অ্যাপ ব্যবহার করতে আগে নিবন্ধন করতে হবে। এই ব্যবস্থার মাধ্যমে নিবন্ধিত ব্যক্তিরা নিবন্ধিত যাত্রী বহন করতে পারবেন। হয়তোবা আপনি ফিউল কস্টটা শেয়ার করতে চান, তো ওর জন্য আপনি আমাকে রাইড দিলেন, বা আপনি আমাদের রিসার্চ থেকে আমরা দেখেছি আমাদের অনেক বাইকার্স বলেছে তারা যখন হেঁটে যায়, তারা যখন বাইক নিয়ে যায়, তারা বাসের লাইন দেখে মনে করে আমার তো পিছনে সিট খালি, আমি যদি একজনকে রাইড দিতে পারতাম। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আখতার মাহমুদ বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই ধরনের সেবাকে আইনি কাঠামোর আওতায় আনতে হবে। এটা আমার মনে হয় কোথাও একটা নিবন্ধিত যদি হয় তাহলে অন্ততপক্ষে যিনি যাত্রী হবেন তিনি একটা নিরাপত্তার জায়গা থেকে আশ্বাস পাবেন যে এটা নিবন্ধিত একটি ভেহিকল। বিকল্প হিসেবে এই ধরনের সেবা ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মত দেন তিনি। এই ধরনের আরও দুটি সেবা চালু রয়েছে ঢাকায়, এর মধ্যে চল নামের একটি সার্ভিস আনুষ্ঠানিকভাবে কার সেবা দিচ্ছে। সুলতানা জাহান মিতু, দীপ্ত সংবাদ, ঢাকা।